দেশের বিভিন্ন স্থানে মাঘী পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানোৎসবে মেতে উঠলেন সনাতন ধর্মাবলম্বীরা। ফরিদপুরের বোয়ালমারিতে কুমার নদে গঙ্গা স্নানের আয়োজন করা হয়। বাদ্য বাজিয়ে সেখানে জড়ো হন পুণ্যার্থীরা। অংশ নিয়েছেন দেশ বিদেশের হাজারো মানুষ। সন্ধ্যা পর্যন্ত চলবে আনুষ্ঠানিকতা। আয়োজকরা জানান, মাঘী পূর্ণিমা তিথিতে এটি অনুষ্ঠিত হয়। পাপ মোচনের আশায় গঙ্গা স্নান করেন তারা। মহত্ত হলো আমরা প্রতি বছরে যা ন্যায় অন্যায় পাপ করি, এই গঙ্গা স্নানের দ্বারাই আমরা পাপ মোচন করি। এখানে আনুমানিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষাধিক ভক্তবৃন্দ সমাগম হয়। স্নানোৎসব হয়েছে রাজবাড়িতে পদ্মা নদীতে। সদর উপজেলার গোদার বাজার এলাকায় উৎসবের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন বিভিন্ন স্থানের পূর্ণার্থীরা। নদী পাড়ে বসে চলছে গীতা পাঠ, কেউ কেউ ধর্মীয় নানা আচার পালন করছেন। আশা, এর মাধ্যমে অশুভ শক্তির বিনাশ হবে, পাপ মোচন, মুক্তি মিলবে রোগ ব্যাধি থেকে।